শুনেই আমরা ছোট্ট রাজ্যের মানুষ, আমরা কোনোদিন দাঁড়াতে পারবো না। কিন্তু আজকে আমি আপনাদের এই কুমার ঘাটে দাঁড়িয়ে বলছি, আপনারা দাঁড়িয়ে গেছেন, আগামী 3-4 বছরের মধ্যে ত্রিপুরার মানুষের পার পকেটা ইনকাম 2 লাখ ছাপিয়ে যাবে। এই পুরনো সরকার থাকাকালীন কত ছিল পার পকেটা ইনকাম? 1,44,000 টাকা ছিল পার পকেটা ইনকাম 25 বছরের টানা সরকার মেহনতের ফল। আর 2.5 বছরে কত হয়েছে ত্রিপুরার মানুষের পার পকেটা ইনকাম? আজকে 1,23,000, মানে 23% বেড়েছে মাত্র 2.5 বছরের মধ্যে। সেই দিশাতে 53 জন ত্রিপুরার রাজ্য কাম করে চলছে। আমি আশা করি, আমি আপনাদের আশীর্বাদ চাই, মায়েদের আশীর্বাদ চাই, বুজুর্গদের আশীর্বাদ চাই, নজওয়ানদের ঊর্জা চাই, আমরা সবাই মিলে শ্রেষ্ঠ ত্রিপুরা, মডেল ত্রিপুরা অতি কম সময়ের মধ্যে তৈরি করব। তার নেম আমরা তরি ফাউন্ডেশন দিয়ে দেওয়া হয়েছে বন্ধু। আগামী 3 থেকে 2.5 বছরের মধ্যে আপনাদের সামনে নর্থ ইস্ট নয়, ভারতবর্ষের বিকাশশীল স্টেটগুলির মধ্যে অন্যতম ত্রিপুরা রাজ্যের মধ্যে সেই দিশাতে কাজ করছে। আগরতলাতে 14 মঞ্জিলা 15 মঞ্জিলা হাইরাইজ বিল্ডিং হতে চলছে, 5-স্টার হোটেল কিছুদিনের মধ্যে ইনোগ্রেশন হয়ে যাবে। আরে আমি তো আমি 98-এ 5% ছিল, একমাত্র রোড যখন বর্ষা হতো, ল্যান্ডস্লাইডিং হতো, তো কুমার ঘাটের সঙ্গে আগরতলার সম্পর্ক বন্ধ হয়ে যেত, ডালের দাম চালের দাম বেড়ে যেত। এই সরকার আসার পর শুধু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করেনি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করেনি, এডুকেশন ডেভেলপ করেনি। এই সরকার গরিব মানুষের একটা কথা খেয়াল রাখবেন, আমার কুমারঘাটবাসী একবার মনে করে দেখুন, 2016-তে ডালের দাম কত ছিল কিলো? 2017-তে 1 কিলো মসুর ডালের দাম কত ছিল? 130 টাকা, 120 টাকা, তার নিচে আসেনি। এই সরকার আসার পর লাগাতার 2 বছর মসুর ডালের দাম কত আছে বাজারে? কত আছে এখন? কত কত? কেউ কেউ 70, কেউ বলে 80, আমি তো 90 দিয়ে দিলাম। 90 টাকা যদি কিলো হয় তো 130 থেকে নেমে 90, লাগাতার 2 বছর ডালের দাম স্থির, মানে গরিব ডাল ভাত খায়, চালের দামও বাড়েনি, ডালের দামও বাড়েনি। সেই দিশাতে সরকার কাজ করছে, মানে ডাল ভাতের গরিবের ব্যবস্থা এই সরকার করে রেখেছে। তার সঙ্গে সঙ্গে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ, একটাই রোড ন্যাশনাল হাইওয়ে, এটাকে লাইফলাইন বলা তো ছোট থেকে আমি শুনেছি। এই রাস্তা বন্ধ হয়ে গেলে তো ত্রিপুরার মানুষের সবকিছু বন্ধ হয়ে যেত। আজকে নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে যে সরকার চলছে, নতুন সরকার আসার পর কি হয়েছে, কটা রুট খুলেছে? একটা লাইফলাইন নয়, 7টা লাইফলাইন 2 থেকে 2.5 বছরের মধ্যে নতুন সরকার 7খানা লাইফলাইন দিয়েছে। একখানা তো এটা রয়েছে, দ্বিতীয় চুরাই বাড়ি টু আগরতলা পর্যন্ত অল্টারনেটিভ রোড তৈরি হচ্ছে, ন্যাশনাল হাইওয়ে। কত ঘন্টা যাবে চুরাইবাড়ি থেকে? মাত্র 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে চুরাইবাড়ি থেকে আগরতলা পৌঁছে যাবে ভয় হয়ে সেই রাস্তা তৈরি করতে, এবং সেই রাস্তা এই রাস্তা থেকে 40 কিলোমিটার ডিস্টেন্স কম হবে। সেই দিশাতে রাজ্য সরকার কাজ করছে, আগামী 2 থেকে 2.5 বছরের মধ্যে অল্টারনেটিভ ন্যাশনাল হাইওয়ে চুরাইবাড়ি টু আগরতলা, সেই দিশাতে মাত্র 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে চুরাইবাড়ির বাসী আগরতলাতে পৌঁছে যাবে। তার সঙ্গে সঙ্গে আগরতলা হয়ে বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গে আখাউড়া রেলওয়ে লিঙ্ক, তার ব্যবস্থা চলছে, তার কাজ চলছে। তার সঙ্গে সঙ্গে গোমতী নদী হয়ে সোনামুড়া গোমতী নদীতে ছোট বার্চ আসবে, আরে নৌকা আসবে, কেমন কোনোদিন কল্পনা করেছিল? আর পুরনো সরকারে কোনোদিন কলাগতে ভেঙুরা আনতে পেরেছিল গোমতী নদীর মধ্যে? আজকে প্রোটোকল রিভার লিঙ্ক হয়ে গেছে গোমতী নদী দিয়ে। আগামী 1 বছরের মধ্যে শুধু বাংলাদেশেই বাণিজ্য হবে না, গোমতী নদী থেকে নরেন্দ্র ভাই মোদীর কনস্টিটিউয়েন্সির নাম কি? নরেন্দ্র ভাই মোদীর লোকসভা কেন্দ্রের নাম কি? কি নাম? নাম কি? বারাণসী। এই গোমতী নদী থেকে ছোট বার্জ, কুইন পাইনাপল নিয়ে, বাসকরণের বিস্কুট নিয়ে যোগীর সেই রাজ্য উত্তরপ্রদেশে মোদীর সেই কনস্টিটিউয়েন্সি বারাণসী থেকে কুইন প্যানেল খাওয়াবে, সেই দিশাতে সরকার কাজ করেছে। বামফ্রন্টের দ্বারা আমাদের ভারতীয় জনতা পার্টি অনেক কার্যকর্তাকে খুন করা হয়েছে, নিশিকান্ত চাকমাকে খুন করা হয়েছিল, চাঁদ মন্ত্রীপুরাকে খুন করা হয়েছিল, এখানকার যে আমাদের তনু শুক্লবৈদ্য তাকে খুন করে রাস্তা ফেলে রাখা হয়েছিল, এ সরকার সিদ্ধান্ত করেছে এবং সেই কমিটি থেকে নির্ধারিত হয়ে গেছে, আগামী কিছুদিনের মধ্যে ক্যাবিনেট থেকে মঞ্জুরি হয়ে যাবে যে আমাদের শ্রীমতী মিতালী রানী বৈদ্য যে তনু শুক্ল বৈদ্যের ধর্মপত্নী, ওনাকে সরকারি চাকরি দেওয়ার ব্যবস্থা এই সরকার
তৈরি করে দিয়েছে। সরকারি চাকরি যে কমিটি আছে কমিটি অ্যাপ্রুভ করে দিয়েছে, আগামী ক্যাবিনেটে পাস হয়ে যাবে, তো উনি সরকারি রেগুলার চাকরি ত্রিপুরা সরকারের করার ব্যবস্থা এই সরকার করে দিয়েছে রাষ্ট্রগুলোর সঙ্গে। বন্ধুরা,